নেটফ্লিক্সে নতুন ওয়েব সিরিজ আসছে মিসেস সিরিয়াল কিলার। আপনারা নিশ্চয়ই ট্রেলারটি দেখেছেন, অনবদ্য লেগেছে, বেশ আগ্রহ জেগেছে আপনার মনে দেখার জন্য যে কি হতে পারে, কি গল্প, কেমন হবে, অনেকটাই আন্দাজ করা যাচ্ছে ট্রেলারটি দেখে। আমি তাও একটু সংক্ষেপে বলে দিই, একজন ডাক্তারকে সন্দেহ করা হবে, সে সিরিয়াল কিলিং করছে, কিন্তু তার ওয়াইফ মনে করবে যে না, তার হাজব্যান্ড ইনোসেন্ট। তখন সে তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য আবার সিরিয়াল কিলিং শুরু করবে, যাতে প্রমাণ হয় যে সিরিয়াল কিলার এখনও বাইরে আছে। এখানে যে পুলিশ অফিসার রয়েছে তার সাথে এই ওয়াইফের আগের একটা কোনো সম্পর্ক ছিল, সেটাও দেখানো হয়েছে, এবং সেই কারণেই তার ওয়াইফের মনে হচ্ছে যে হয়তো তার আগের প্রেমিক এরকম একটা কোনো ঘটনা ঘটাচ্ছে। তো এই হচ্ছে মোদ্দা গল্প। ট্রেলারের মধ্যে মনোজ বাজপাইকে খুব একটা দেখা যায়নি, বেশ দু ঝলক দেখা গিয়েছে এবং কয়েকটা ভয়েস ওভার শোনা গিয়েছে। মূলত মোহিত রায়না যে পুলিশ অফিসার হয়েছে তিনি এবং জ্যাকলিন এদেরকে নিয়েই ট্রেলারটা তৈরি হয়েছে। খুবই স্পিডে গেছে ট্রেলারটি, গল্পের ঝলক দেখিয়ে দিয়েছে, ভালো লাগছে, কিন্তু আবার মনের মধ্যে একটু খটকা থেকে যাচ্ছে। কারণ এর আগেই নেটফ্লিক্সে আমরা ড্রাইভ দেখেছি, যেখানে সুশান্ত সিং রাজপুত এবং এই জ্যাকলিন ছিল, এবং ড্রাইভে এত টুইস্ট অ্যান্ড টার্ন দিতে গিয়ে সিনেমাটা শেষের দিকে পুরোপুরি ঝুলিয়ে দিয়েছিল। খুব ভালো শুরু হয়েও শেষটা ভালো করতে পারেনি। তো দেখা যাক এইটা কেমন হয়। ট্রেলারের মধ্যে একদম শুরু হচ্ছে জ্যাকলিনের একটা ক্লোজ আপ ডায়লগ দিয়ে, যেটা আমার খুব একটা পোষায়নি। আমি দুবার তিনবার চারবার দেখলাম এবং আমার সত্যি সত্যি মনে হচ্ছিল যে যেটা তিনি বলছেন এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন যেরকমটা দিচ্ছেন ম্যাচ করছিল না। আচ্ছা, এবার আসি যে এই মিসেস সিরিয়াল কিলারের ডিরেক্টর কে। ডিরেক্টর হচ্ছে শিরীষ কুন্দর। শিরীষ কুন্দর হচ্ছেন তিনি যিনি এর আগে বেশ কয়েকটি সিনেমা বানিয়েছেন, তার মধ্যে রয়েছে জান এ মন 2006, যেখানে সলমান খান, অক্ষয় কুমার, প্রীতি জিন্টা এরা ছিল, একেবারেই বকওয়াস সিনেমা ছিল। তারপরে এই শিরীষ কুন্দর বানিয়েছেন জোকার অক্ষয় কুমারকে নিয়ে, সেটি আরও বকওয়াস সিনেমা ছিল। এবং তারপর তিনি একটি কীর্তি বলে সিনেমা বানিয়েছেন, সেটা আমি দেখিনি, সেখানে মনোজ বাজপাইয়ের রাধিকা আপ্টে ছিল, আমার দেখানি সিনেমাটা, ফলে বলতে পারবো না যে সিনেমাটা কেমন ছিল। তো শিরীষ কুন্দরকে যখন ডিরেক্টর হিসেবে এই মিসেস সিরিয়াল কিলারে দেখছি, তখন খুব একটা আশা বা খুব একটা ভরসা জাগছে না। নেটফ্লিক্সের আরেকটা জিনিস দেখে বেশ একটু অবাকই লাগছে, সেটা হচ্ছে যে নেটফ্লিক্স আগে রাধিকা আপটেকে নিয়ে পড়েছিল, প্রায় সমস্ত সিরিজ এবং সিনেমাতেই রাধিকা আপটেকে দেখা যাচ্ছিল। এবার মনে হচ্ছে তারা জ্যাকলিনকে নিয়ে পড়েছেন এবং জ্যাকলিনকে আরও আগামী দিনে বেশ কয়েকটা সিরিজ নেটফ্লিক্সের দেখা যাবে। মনোজ বাজপাই যে মেকআপটি নিয়েছেন, যে উইক তিনি পরেছেন, এটা বেশ একটু হাস্যকর লেগেছে। এবং তার তার ক্যারেক্টারটাও মনে হয় খুব ইনোসেন্ট, খুব একটু 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 সরল মতো হবে, এবং সেরকমই লুক তার দেওয়া হয়েছে, বেশ ভালো লেগেছে। জ্যাকলিনের দুরকম অ্যাঙ্গেল আমরা পাবো, একটা হচ্ছে খুব নর্মাল একজন হাউসওয়াইফ যে খুব তার হাজব্যান্ডকে ভালোবাসে, এবং আরেকটা হচ্ছে তার ভেতরের যে ইনস্টিংক্ট যে কাজ করছে স্বামীকে ফিরে পাওয়ার, বদলা নেওয়ার, সেরকম একটা লুক আমরা পাবো। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি ভালো হবে। এটা বোঝা যাবে পয়লা মে, পয়লা মে রিলিজ হচ্ছে নেটফ্লিক্সে। যারা যাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেই, তারা সাবস্ক্রিপশন নিয়ে নিন এবং তারা পয়লা মে দেখতে পারবেন এই সিরিজটা বা সিনেমাটা কেমন হয়, দেখা যাক। তো এই ছিল আমার রিভিউ, আশা করি ভালো লাগলো। ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ। কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত, ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই গোটা চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজ এটুকুই, ধন্যবাদ।